আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। আজকে আপনাদের মাঝে কুয়েতের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে সকল ভাইয়েরা কুয়েতের মধ্যে অবৈধভাবে আছেন, আপনাদেরকে সেপ্টেম্বর মাসে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করার পরিকল্পনা করছে কুয়েত। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে কুয়েত সর্বশেষ সাধারণ ক্ষমার ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি। অবৈধ গ্রেফতার করতে পরিকল্পনা করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিসংখ্যানে দেখা যায় প্রায় 1,60,000 প্রবাসী অবৈধভাবে রয়েছে, তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে। অবৈধদের আইনি সংশোধনের জন্য সময়সীমা আগামী সেপ্টেম্বরের প্রথম অর্থাৎ 1 তারিখ পর্যন্ত থাকবে এবং আগস্টের শেষের দিকে আরও 2 মাস বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কুয়েতের মধ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের। উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামাদ জাবের আল আলীর নেতৃত্বের করোনা জরুরি কমিটি বেসরকারি স্কুলের প্রবাসী শিক্ষক এবং সহায়তা কর্মীদের প্রবেশের অনুমতি দিয়েছে। এদিকে 7 ঘন্টার ব্যবধানে প্রাণ হারালো আপন 2 ভাই, শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। ওমানের মধ্যে 7 ঘন্টার ব্যবধানে প্রবাসী বাংলাদেশি আপন 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র 7 ঘন্টার ব্যবধানে এই 2 ভাই মৃত্যুবরণ করে। তারা হলেন চট্টগ্রামের রাউজানের চিকদার ইউনিয়নের আব্দুল আলীর বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে আবুল কালাম, যার বয়স 62 বছর, ও আবুল কাশেম, যার বয়স 52 বছর। বৃহস্পতিবার দিবাগত রাত 10টায় মাসকাট সিটির কৌলা হাসপাতালে আব্দুল কালাম ও একই সিটির রয়্যাল হাসপাতালে আবুল কাশেম ভোর 5টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উভয়েরই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থার মধ্যে ছিলেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। তারা উভয়ে মাসকাট সিটির আমরাত নামক স্থানে বসবাস করতেন। সজমিনে দেখা গেছে যে আবুল কালাম দীর্ঘ 38 বছর ধরে ওমানে বসবাস করে আসছেন। এখানে তার স্ত্রী সন্তানরাও রয়েছে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। মৃত অপর ভাই আবুল কাশেমও বড় ভাইয়ের সঙ্গেই একই বাসায় থাকতেন, তবে তার পরিবার দেশে থাকত। তিনি 3 কন্যা সন্তানের জনক। পেশায় চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি বলেন, 2 ভাইয়ের একই দিনে প্রবাসে মাটিতে মৃত্যু খুবই হৃদয় বিদারক ঘটনা। তাদের এমন মৃত্যু হলো, লাশগুলো নিজ দেশে নেওয়া যাবে না, এখানেই দাফন করতে হবে। তারা কমিউনিটির পক্ষ থেকে তাদের দাফন কাফন সহ নানাভাবে পাশে থেকে সহযোগিতা করছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আরব রাষ্ট্রগুলো থেকে লাশ দেশে নিয়ে যাওয়ার অনুমতি নেই। পরিবার শেষ দেখাটা দেখার মতন ভাগ্য জুটল না, তাই তাদেরকে ওমানের মাটিতেই দাফন করতে হবে। এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলে নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।